ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এইচএসসি পাশের পর অনার্সে ভর্তির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সব ছাত্রদের জন্যই একটি স্বপ্নের জায়গা অনেক শিক্ষার্থীরাই চান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে আপনার কি কি করতে হবে ভর্তি পরীক্ষার জন্য কি কী করণীয় রয়েছে সে বিষয়গুলো নিয়ে একটি নিউজ আপডেটের মাধ্যমে আজকের ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আর ইতিমধ্যে ট্রিবিউনের ওয়েবসাইট একটি খবর প্রকাশিত হয়েছে যে খবরের শিরোনাম ঢাবি ভর্তিচ্ছুরা প্রস্তুতি নেবেন যেভাবে বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্নের ধরন কেমন হতে পারে বা ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কিভাবে প্রস্তুতি নিতে পারেন সে সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা বলেছেন উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস রয়েছে সেটি থেকেই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে শিক্ষার্থীদের মূল সিলেবাসের উপর মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন তারা মুখস্থ না করে বুঝে বুঝে পাঠ্যপুস্তক ভালোভাবে পড়তে বলেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ পূর্ণ পদের ব্যক্তিরা শুক্রবার ছয় নভেম্বর বাংলা ট্রিবিউনকে তারা জানান ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষার প্রশ্ন নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই অতীতে যেরকম প্রশ্ন হয়েছে এবারও সেরকমেরই প্রশ্ন হবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল বলেন উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের পরীক্ষা না হলেও তারা যে সিলেবাসে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে সেটিকে মুখস্থ না করে আরো ভালো করে বোঝার চেষ্টা করা উচিত কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে তা মুখস্থ নির্ভর না যদি কোনো শিক্ষার্থী মুখস্থ করে তাহলে এত বড় সিলেবাস সে শেষ করতে পারবে না সেজন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভালো করে বুঝে পড়ার প্রয়োজন ইতিমধ্যে পরীক্ষার কেন্দ্র ডিসেন্ট্রালাইজড করে বিভাগীয় শহরে নেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানা গেছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত করেই পরীক্ষা নেওয়া হবে এক্ষেত্রে পরীক্ষার কেন্দ্রগুলো বিভাগীয় শহরের বড় কোনো বিশ্ববিদ্যালয়ে হতে পারে আবার ওই অঞ্চলের কেন্দ্রে অবস্থিত বড় কোনো বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজেও হতে পারে যেখানে পরীক্ষা নেওয়ার মতো সব ধরনের সুবিধা আছে সেভাবেই পরীক্ষা নেবে প্রশাসন তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি করোনা পরিস্থিতির জন্য এবার দুইশো নম্বরের পরীক্ষা একশো নম্বরে নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিন্স কমিটিতে এই আলোচনা হয়েছে বলে জানা গেছে একশো নম্বরের মধ্যে বিশ নম্বর রাখা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএতে বাকি আশি নম্বর ভর্তি পরীক্ষায় নেওয়া হবে এক্ষেত্রে পঞ্চাশ নম্বর থাকবে লিখিত আর তিরিশ নম্বরের এমসি লিখিত পরীক্ষার বিষয়ে উল্লেখ করে অধ্যাপক মাকসুদ কামাল বলেন কোন শিক্ষার্থী যদি বুঝে উত্তর লেখে সেক্ষেত্রে ওই শিক্ষার্থীকে পুরো নম্বরই দেওয়া হয় সেজন্য শিক্ষার্থীদের উচিত পাঠ্যপুস্তকে মনোনিবেশ করা সেভাবেই পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া কেন্দ্রে প্রশ্নপত্র নেওয়ার ক্ষেত্রে ঢাকার বাইরের কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে প্রশ্নপত্র মুদ্রণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে কর্তৃপক্ষ এবারের ভর্তি পরীক্ষার আবেদন ফি অন্যান্য বছরের মতোই একই থাকবে বাড়ানো বা কমানো হবে না বলে জানা গেছে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রের সিট প্ল্যান করার কথা ভাবছে কর্তৃপক্ষ পরীক্ষার দিন শিক্ষার্থীদের হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক পরিধান করে কেন্দ্রে প্রবেশ করানো হবে এরপর কেন্দ্রের নির্দিষ্ট দূরত্ব মেনেই শিক্ষার্থীদের বসানো হবে পরীক্ষার কেন্দ্র ঢাকার বাইরে ডিসেন্ট্রা সেন্ট্রালাইজড করার বিষয়ে জানতে চাইলে উপ উপাচার্য জানান এটি করার উদ্দেশ্য হল দুটি প্রথমত করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া জরুরি আরেকটি হল অভিভাবকদের বহুদিনের অভিযোগ পরীক্ষার জন্য অনেক কষ্ট করে তাদের ছেলে মেয়েদেরকে গ্রাম থেকে ঢাকায় আসতে হয় সেখানে শিক্ষার্থীদের থাকা খাবার সমস্যা হয় আর ডিসেন্ট্রালাইজড করা হলে সকালে এসে পরীক্ষা দিয়ে বিকালে চলে যেতে পারবে প্রথমবারের মতো সফল হতে পারলে আগামীতেও এই পদ্ধতি অনুসরণ করা হবে আমার চ্যানেলের সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে